सुनो चार नम्बर जे आल्लाहुर जन्ने आल्लाहुर जन्ने बंधुत्व आल्लाहुर आलबे आल्लाहुर जन्ने बंधुत्व लागालो ना गो दुनियार सत्तर जन्ने बंधुत्व लागालो नबी जी बोलछे सुनो ओई व्यक्ति के आमार आल्लाहर आरशेर साया दान करबे ना गो पांच नम्बर नबी जी बोलछे सुनो जे निज्जने आल्लाह के डाकलो ना गो निज्जने कंदन करलो ना गो नामाजे पड़लो ना आल्लाहर विधान के मानलो ना नबी जी बोलछे सुनो ওই ব্যক্তি কি আমার আল্লাহ আর সের সায়া দান করবে না গো ৬ নম্বর নবীজি বলছেন মাসুনে রেখে দাও যে যুবকে সুন্দরী মহিলা ডাকলো এসো 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 আমার সঙ্গে মেলামেশা করবে যে যুবক বলতে পারলো আমি আল্লাহকে ভয় করি রে নবীজি বলছে শোনো ওই ব্যক্তি কি আমার আল্লাহ আর সের সায়া দান করবেন ৭ নম্বর বিশ্ব নবীজি বলছেন যে গোপনে দান করলো না যে মানুষকে দুনিয়া বে কবরে ও গো আমার আল্লাহ ও যেটাই নাই দরজা নাই জানালা গো ও যেটাই নাই দরজা নাই জানালা নাই আছে কাঠ বিছানা কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ থাকব কেমন আদারে কঠিন ওই কবরে ও গো আমার যেদিকে তাকায় আপন কেহ নাই কেলো কারেন্ট পলি আর ওখানে ঠিক আছে যেদিকে তাকায় আপন কেহ নাই আপন শুধু আমার মাটি আর মাটি উপরে পাহাড়ে মাটি মোর দুধারে যাহাতে শুয়ে আছি সেও মোর মাটি ও আমার শোষে তাই নাই সাথে নাই বাতি গো ওসে তাই নাই সাথি নাই বাতি নিল না খোঁজ আজ মোরে কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ থাকব কেমন আদারে কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ কি ভুলের সাজা নামাজে কাজা পারেনি বলি সওয়ালের জবাবে দে লগার ডান্ডা মেরে করে দায় সাজেরা পারে কি ভুলের সাজা নামাজে কাজা পিছে ধরে মোর দুই ধারের পাজেরা পারেনি বলিতে সওয়ালের জবাবে দে লগার ডান্ডা মেরে করে দায় সাজেরা ও আমার পায়ে বেরি হাতে শিকল গো ও আমার পায়ে বেরি হাতে শিকল নিল না খোঁজ আজ মোরে কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ রাখব কেমন আদারে কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ খেটেছি যাদের তরে তারা আজ কত দূরে নাই না খোঁজ মোরে কঠিন ওই কবরে খেটেছি যাদের তরে তারা আজ কত দূরে নাই না খোঁজ মোরে কঠিন ওই কবরে
গেল সব ভুলে বিবি মেয়ে ছেলে মা বাপ ভাই বোন সবাই গেল সরে গেল সব ভুলে বিবি মেয়ে ছেলে মা বাপ ভাই বোন সবাই গেল সরে ও আমি যাদের তোরে বাদলাম ঘর গো ও আমি যাদের তোরে বাদলাম ঘর পরল আজ মোরে কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ থাকব কেমন আদারে কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ কি বিশের জালা ও খোদা তালা সবল মারে সে সব আমাই বারে বার কি বিশের জালা ও খোদা তালা সবল মারে সে সব আমাই বারে বার দু চোখে আমার আগুন ভেসে আসে গো কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ থাকব কেমন আদারে কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ থাকব কেমন আদারে কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ ও যেটাই নাই দরজা নাই জানলা গো ও যেটাই নাই দরজা নাই জানলা নিল না খোঁজ আজ মোরে কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ থাকব কেমন আদারে কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ ইল্লাহ তাকবীর সময় কত আমাকে দিয়েছি 1 ঘন্টা 15 মিনিট সাড়ে 8টা বক্তা না করেন জি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি আমাকে মানল আমার বিধানকে মানল আমার সমস্ত হুকুমকে মানল ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবেন তো একটা মায়েদের জন্য একটা হাদিস শুনাই নবীজি বলছেন আমি যখন মিরাজে গেলাম মিরাজে যাওয়ার পরে আমি জান্নাত দেখলাম জান্নাতের সব কিছু নিয়ামত দেখলাম দুধের নহর দেখলাম সারাবেন নহর দেখলাম মধুর মধুর নহর দেখলাম নবীজি বলছে আমি সব কিছু দেখলাম দেখার পর যখন আমি জাহান্নাম দেখতে যাব এই সময়তে বাঁচাও বাঁচাও কান্নার আওয়াজ আসে নবীজি বলছে শোনো যখন আমি মিরাজে গেলাম মিরাজে যাওয়ার পরে নবীজি বলছে যখন আমি মিরাজে গেলাম মিরাজে যাওয়ার পরে আমাকে জান্নাতের সব কিছু নিয়ামত দেখা হলো জান্নাতের ফুলের নহর দেখা ফুলের বাগান দেখা হলো জান্নাতের দুধের নহর দেখা হলো সারাবের নহর দেখা হলো নবীজি বলছে আমি সব পুজো দেখলাম রে দেখার পরে যখন আমি জাহান্নাম দেখতে যাব এই সময়তে বাঁচাও 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 কাওয়াজ আছে নবীজি বলকে জিজ্ঞাসা করলেন ভাই জিবরাইল মান হাউলাই এই সব লোক গলা কারা কোথায় কান্না করছে কেন বা কান্না করছে জিবরাইল তুমি বলো জিবরাইল আমি বলো রাসূল আল্লাহ আপনি চলুন নবীজি বলছে আমি যখন জাহান্নামের দিকে দৃষ্টি দিলাম জাহান্নামে দেখছি আমি বেশিরভাগ মহিলার সংখ্যায় রে বেশিরভাগ জাহান্নাম জাহান্নামে বেজে মারে আমার বোনের আমার ভালো করে আপনার হাদিস নবীজি বলছে আমি জাহান্নামে দিকে লক্ষ্য করলাম বেশিরভাগ মহিলার সংখ্যায় জাহান্নামে বেশি জাহান্নামে তাদেরকে উল্টা করে টাঙা হয়েছে জিবরাইলকে জিজ্ঞাসা করলেন মান হাউলাই জিবরাইল আমি
মুমিনিন এইসব লোক গালাকারা কেন ভাই কে মহিলা গালাকারা কেন ভাই এদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হয় যায় জিবাইব যে রাসূলুল্লাহ বয়ার নবী গো প্রেসলন এইসব মহিলা যারা দুনিয়াতে স্বামীকে মানে নেকো পদ্মা করে নেকো বিপদে করে চলাফেরা করেছে স্বামীর হক আদায় করে নেকো স্বামীকে মানে নেকো জিনা করেছে রাসূলুল্লাহ এই জন্য এইসব মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ভিতরে আল্লাহ রে উল্টা করে টাঙিয়েছে এই জন্য মারে আমার বোনেরে আমার আমাদেরকে এখন থেকে পর্দা করতে হবে আমাদেরকে স্বামীকে স্বামীকে ভালোবাসতে হবে স্বামীকে আদর করতে হবে স্বামীর হক আদায় করতে হবে আল্লাহর নবী যে বলেছে সুর বেশিরভাগ রে জাহান্নামী মহিলার সংখ্যাই বেশি।